নমস্কার দর্শক বিন্দু, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক বিন্দু, আজকের সব থেকে ব্রেকিং খবর হচ্ছে শিলচরের যে সাংসদ ডক্টর রাজদীপ রয় মহোদয়, ওনার বাড়িতে 10 বছরের এক কিশোরের পাওয়া গেছে মৃতদেহ। দর্শক বিন্দু, একটা চাঞ্চল্যকর খবর। সেই 10 বছরের কিশোর এবং তার মা নাকি সেই সাংসদ মহোদয়ের বাড়িতে, রাধামাধব রোড স্থিত যে বাড়ি সেখানেই ওরা থাকতেন। সেই মহিলা সেই সাংসদের বাড়িতেই নাকি কাজ করতেন। সেই যে 10 বছরের কিশোর, সেই 10 বছরের মারা যাওয়া যে কিশোর, সেই কিশোরের মামা এই কথাটা জানিয়েছে। রাজদীপ রায় 10 বছর 11 বছর বয়স হল। আমরা বাড়ি হলো পালংঘাট। আমরা তো শুনছি ওরকম ওরকম তারা নিচে নামছে, এবারে উঠে উঠে গিয়ে দেখা বলে এবার ওরকম ওরকম ঘটনা হয়ে গেছে। বেগনাটা নাম রাজদীপ রায়। ঘটনার খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে সেই মৃতদেহকে তাড়াতাড়ি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক বিন্দু, পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। আসল ঘটনাটি কী? মেঘালয়ে আবার সোনাপুরে আবার ভয়ানক ভূমিস্খলন। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে পাহাড় থেকে ধস নেমে পড়ে যায় এবং সেই ধস নেমে পড়ার কারণে সেই বরাক থেকে গুয়াহাটির যে যোগাযোগ ব্যবস্থা সেটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় শ গাড়ি সেখানে আটকা পড়ে রয়েছেন দুদিক থেকেই। ধস সরানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সেই কাজে ডিলে হচ্ছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আপনারা সেই গুয়াহাটি যাওয়ার জন্য যদি চিন্তা করছেন তাহলে আগেই আপনারা খবর নিয়ে যাবেন। আইএমডির তরফ থেকে আবার দেওয়া হয়েছে সতর্কবাণী, আগামী 3 দিন আসামের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, ঝড় তুফান হওয়ার সম্ভাবনা বলে সেটা জানিয়ে দিয়েছে। আসামের বিভিন্ন প্রান্তে আগামী 3 দিন ইয়েলো এবং অরেঞ্জ অ্যালার্টের ঘোষণা করে দিয়েছে আইএমডি। দর্শকবৃন্দ, ইসরোর মিশন চন্দ্রযান 3 সফল হওয়ার পরে আরেকটা অ্যানাউন্সমেন্ট আসে, সেটা হচ্ছে নতুন একটা সেই মিশন লঞ্চ করতে চলেছে, সেটা হচ্ছে আদিত্য L1। সূর্যের বিষয়ে অধ্যয়ন করার জন্য একটা স্পেস এরকম রকেট পাঠানো হবে সূর্যের আশেপাশে, যাতে সূর্যের বিষয়ে অধ্যয়ন করা যায় তার জন্য। দর্শকবৃন্দ, ইন্ডিয়ার প্রথম সূর্যর মিশন যেটা আপনাদের লঞ্চ হবে সেপ্টেম্বরের 2 তারিখে শ্রীহরিকোটা থেকে সেটা লঞ্চ করা হবে বলে সেটা জানানো হয়েছে। দর্শকবৃন্দ, আমরা আবার আশা রাখছি যে আমাদের বিজ্ঞানীরা আবার তাতে সফলতা অর্জন করবে। দর্শকবৃন্দ, খুব ভালো কয়েকটা খবর আসে ইসরোর তরফ থেকে। দর্শকবৃন্দ, এখন থেকে 23 অগস্ট ন্যাশনাল স্পেস ডে হিসাবে পালন করা হবে আমাদের ভারতবর্ষে বলে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। প্রত্যেক বছর 23 অগস্ট স্পেস ডে, ন্যাশনাল স্পেস ডে পালন করা হবে। 21 অগস্ট শিলচর কালাইন রোডের যে বাংঘার পারে একটা ঘটনা হয়েছিল, একটা বাইকের ধাক্কাতে দুজন ছাত্র, স্কুল ছাত্র, সেই গুরুতরভাবে আহত হয়েছিল, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানেরই এক ছাত্রীর আজকে মৃত্যু হয়েছে বলে সেটা খবর পাওয়া যায়। সেই ছাত্রীর নাম হচ্ছে শাহিনা বরভুইয়া। 21 তারিখ থেকেই সেই শাহিনার চিকিৎসা চলছিল হাসপাতালে এবং আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেই শাহিনা। ক্যাপিটাল দুইজন ছাত্র শাহিনা আক্তার এবং তার ভাই উদয়ন বিদ্যাপীঠের সম্মুখে স্কুলে আসার সময় বাইক দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আজকেই আমাদেরকে ছেড়ে চলে যেতে হলো শাহিনা আক্তার
গতরাত্রি আনুমানিক 3 ঘটিকার সময় নিয়ে মৃত্যুসজ্জায় সজ্জিত হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এই স্কুল ছাত্রীকে স্কুলের সম্মুখে আনা হয়েছে এবং আমরা উনার মৃত্যুতে আমরা গভীর শোক কামনা করছি এবং এখানেই আমাদের স্থানীয় জনসাধারণ রয়েছে এবং আমরা এখন এই শাহিনা আক্তারকে আমরা বাংলায় বা সুযোগ বাড়িতে নিয়ে যাব এবং প্রসেস মতো নিয়ম মতো যদি ওনাকে পোস্টমর্টম করতে হয় তাহলে আমাদের বাংলায় বা বাড়ির আইসির সঙ্গে কথা বলে আমরা যেভাবে সিস্টেম হয়েছে সেইভাবে করব। এইবার চৌধুরী টেক্সটাইল থেকে দেওয়া হচ্ছে বিবাহের জন্য বাম্পার অফার। কাপড়ের কেনাকাটাতে 50% অবধি আপনারা ছাড় পাবেন। ফ্যান্সি এবং বিবাহের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত দেওয়া হয় যদি আপনারা পছন্দ করেন না। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842-234063। আসন্ন শুভবিবাহের মরশুমে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা ডিসকাউন্ট অফারের সঙ্গে নিত্য নতুন সোনা ও হীরার গহনার বিপুল সম্ভার। এছাড়াও এখানে পাচ্ছেন মাত্র 50,000 টাকার মধ্যে বিবাহের সেট এবং পুরাতন সোনার বিনিময়ে নতুন হলমার্কযুক্ত গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর 8486340139, আরেকটা নম্বর 8486467636। তামিলনাড়ুতে আবার রেল দুর্ঘটনা। তামিলনাড়ুর মদুরাইয়ের রেল স্টেশনে রেলের ডাব্বাতে ভয়ানক আগুন লেগে যায়। আগুন লাগার কারণে 20 জন প্যাসেঞ্জার প্রাণ হারিয়েছেন বলে সেটা খবর আসে দর্শকবৃন্দ। রেলওয়ে অফিসাররা জানিয়েছেন যে সেই ইল্লিগ্যালভাবে অবৈধভাবে সিলিন্ডার নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সিলিন্ডার থেকেই এই আগুনের সূত্রপাত বলে সেটা জানিয়েছে দর্শকবৃন্দ। তবু ইনভেস্টিগেশন করা হবে বলে সেটা জানা গেছে। 43টা পান মশালাতে লাগানো হবে ব্যান আসামে। গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের সরকারকে দেওয়া হয়েছে একটা নোটিশ যেখানে বলে দেওয়া হয়েছে যে 43টা যে পান মশলা তার নাম দেওয়া হয়েছে, সেই পান মশলাতে পাওয়া গেছে বিষাক্ত ম্যাগনেসিয়াম কার্বনেট এবং সেই ম্যাগনেসিয়াম কার্বনেটটা হচ্ছে আপনাদের ক্যান্সারের একমাত্র কারণ, ক্যান্সারের জন্য মারাত্মক একটা বিষ এবং পদার্থ এবং সেই পদার্থের কারণে ক্যান্সার বৃদ্ধি পায় এবং একজন ব্যক্তি তার জন্য আবেদন করেছিল কোর্টের কাছে সেই পান মশলাগুলোকে ব্যান করার জন্য এবং সেটা গুয়াহাটি হাইকোর্ট সেটার অর্ডার দিয়ে দিয়েছে সরকারকে। দর্শকবৃন্দ, শীঘ্রই সেই 43টা পান মশলা ব্যান হবে আমাদের সমগ্র আসামে, হয়তো হওয়ার সম্ভাবনা। কাছাড় জেলার বরখলা সমষ্টির ভাঙ্গারপাড়ে একজন ঠিকাদারের অফিসে চুর ঢুকে দিন দুপুরে এক চুরের দল ঢুকে বিভিন্ন জিনিসপত্র লুটে নেয় চুর। দর্শকবৃন্দ, ওনার নাম হচ্ছে মুনিম বরভুইয়া। সেই মুনিম্বর ভুইয়া মহোদয়ের যে অফিস, সেই অফিসে দিন দুপুরে লকার ভেঙে, তালা ভেঙে ঢুকে চুল ঢুকে বিভিন্ন অফিস থেকে বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ে যায়। সিসিটিভি ক্যামেরাতে বন্দী হয়ে পড়েছে সমগ্র দৃশ্য এবং পুলিশের কাছে এফআইআর দেওয়ার পরে পুলিশ সমগ্র সিসিটিভি ফুটেজগুলো দেখেছে। চুরের সমস্ত ফুটেজ, ফটো সব কিছু দেখা গেছে। এখন পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে এবং সেই ঠিকাদার বাবুর ম্যানেজার উনি জানিয়েছেন যারা এই চুরকে ধরতে সক্ষম হবে তাদেরকে পুরস্কৃত করা হবে বলে সেটা জানানো। শিলচরের মেহেরপুরের যে পাঁচগুড়ি রুট, সেই পাঁচগুড়ি রুটের যে রাস্তা, সেই রাস্তা খারাপ হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থা ঠপ হয়ে পড়েছে। বিভিন্ন ছাত্রছাত্রীরা, স্থানীয় মানুষেরা ওনারা যাতায়াত করতে পারছেন না বলে স্থানীয় মানুষেরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আসাম সরকারের কাছে রিকোয়েস্ট করেছেন, আহ্বান করেছেন সেই রুটটা, সেই রাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য। দর্শক, মেহেরপুর, অম্বিকাপুর, ষষ্ঠ খণ্ড, আমরা রাস্তাটা বাচ্চা কাচ্চা যাইবার লাগি খুব বেশি অসুবিধা, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, এই রাস্তাটা লাগি আমরা সরকারের কাছে আবদার করি আর এই রাস্তাটা আমরা ওটাও কইব যে আমরা রাস্তাটা মোটামুটি ঠিক করে দিবা লাগি সরকারের করে, ওটাও লোক আমরা আবদার। কারণ আমরা না একটা রুগী হইলে লইয়া বার হইতে পারি, না কোনো বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারো, এখানে আবার আবার মধ্যে এক্সিডেন্ট বেসিডেন্ট বাচ্চা কাচ্চা পড়াশোড়া, এর ফলে হইল গিয়া তোমার কোনো রুগী লইয়া আবার যাবা করতে সময় অসুবিধা। যে আমরা ওটা হইলো আবদার যে আমরা রাস্তাটা সরকারের কাছে আমরা আবদার করি যে আমরা রাস্তাটা বানাই দিই, রাস্তার নাম হইল মেহেরপুর ফাঁসগড়ি নজরপুর পার্ট 6। রাস্তা লাগে, প্লিজ আমাদের সাহায্য করো, প্লিজ
দর্শকবৃন্দ, শিলচরের ডন বস্কো স্কুলে আজ করা হয়েছে সায়েন্স এক্সিবিশন। আমাদের শিলচরের 12টি স্কুল, সেই 12টি স্কুল থেকে ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে সেই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন জিনিসপত্র ওনারা বানিয়ে সেখানে প্রদর্শনী করেছেন বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপডেট আপনারা তাড়াতাড়ি জনস্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আমার নন্দনার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।